দৃশ্যটা খুব সুন্দর না? দেখতে খুব ভালো লাগছে। তো তোমরা দেখো আর উপভোগ করো, আরও অনেক আছে, এটাই শেষ নয়। তোমরা দেখো, ভালো লাগবে তোমাদের। মা মঙ্গলচণ্ডী মা ঘটে এই হলুদ শাড়ি পরে মা এক সপ্তাহ কাটালো, এবার অন্য জামা পরাবো। দেখো সকাল বন্ধুরা, মুকুল সিম্পল লাইফে তোমাদের একটা নতুন সকাল নিয়ে চলে এলাম নতুন ব্লগ নিয়ে। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ঈশ্বরের আশীর্বাদে আমরা তো ভালোই আছি। আর আজকে তো মঙ্গলবার, যথারীতি আছে তো মা মঙ্গলচণ্ডী মায়ের পুজো আছে। তোমরা যারা পুরনো বন্ধু তারা অবশ্যই জানো, আর যারা নতুন বন্ধু তাদের বললাম যে আজকে মা মঙ্গলচণ্ডী মায়ের পুজো আছে, আর ঠাকুর মশাই সেই পুজো টুজো করে, আর একটুই ঠাকুর মশাই আসবে জানো, তখন পুজোর পিছু জোগাড় টোগাড় হয়নি, আর পুজোর জোগাড় টোগাড় করতে হবে। তো ভাবলাম তার আগে তোমাদের সাথে আগে ব্লগটা শুরু করে দিয়ে যাই, আর ব্লগটা শুরু করে দিলে তারপর আমি টুকটুক করে তোমাদের সাথে একটু একটু মাঝে মাঝে কথা বলতে পারবো, ঠিক আছে? তো চলো সারাদিন দেখতে হবে, আশা করি খুব ভালো লাগবে। আর যে সমস্ত বন্ধুরা আমাকে এখনো পাশে আসেনি, আমার পাশে আসেনি, তারা অবশ্যই পাশে চলে এসো, আর ব্লগটা ভালো লাগলে, আমাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর একটা লাইক তো দেবেই, তাই না? তো যাই হোক, চলো সারাদিন দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে, শেয়ার করবে, কমেন্ট করতে ভুলবে না, ঠিক আছে? চলো আবার তোমাদের সাথে আর পরে কথা বলছি, এখন শুধুমাত্র শুরুটা করে দিলাম, তারপরে ঠাকুরমশাই আসবে, তো পুজোর জোগাড় অনেকগুলো বাকি আছে, তো টুকটুক টুকটুক করে অনেকক্ষণ সময় লাগে, তো সেই জন্য করে ফেলি আগে, হ্যাঁ? তারপরে আবার রান্না আছে, অনেক কাজ আছে, এই ড্রয়ারের ওপরগুলো, ড্রেসিং টেবিলের ওপরগুলো আবার ধুলো পড়ে গেছে, এগুলো পরিষ্কার করতে হবে। আসলে স্বামী ফ্যাক্টরি হচ্ছে তো, আর ভাঙাভাঙি হচ্ছে, প্রচণ্ড ধুলো উঠছে, তো সেই জন্য এগুলো খুব ইয়ে হয়ে গেছে, আবার ধুলো পড়ে গেছে, তো সেগুলো পরিষ্কার করতে হবে। এখন এইসব দিকে তাকালে চলবে না, এখন আগে ইয়ে করি, যেটা আগে করার সেটা আগে করে ফেলি, তারপর পরে তোমাদের সাথে আমার কথা বলছি, সারাদিন দেখবে কিন্তু কেউ স্কিপ করবে। এই যে তোমাদের দাদাভাই ফুল টুল সব এনে দিয়ে গেছে, ফুল ফল সব এনে দিয়ে গেছে, আর যা সব লাগে মিষ্টি টিষ্টি লাগে সব এনে দিয়ে গেছে, আমাকে এবার বসে জোগাড় করতে হবে। আর এই মায়ের ড্রেস যেটা আছে সেটা চেঞ্জ করতে হবে, প্রত্যেক মঙ্গলবার চেঞ্জ করা হয়। আর এখানে দেখো এক্সট্রা ফুলগুলোকে এখানে ঝুলিয়ে রেখে দিয়েছে, এই যে পুজোর জোগাড় তোমার করতে হবে। চলো এবার পুজোর জোগাড় না করলেই নয়, ঘড়ির কাঁটা 11টা ছুঁই ছুঁই, 11:30টায় আসবে। চলো এবার ড্রেস চেঞ্জ করে দিই মায়ের, মা এক সপ্তাহ হলুদ জামা পরে কাটিয়েছে, এই সপ্তাহে অন্য জামা পরবে, মায়ের ঘট আছে, ঘটে প্রত্যেক মঙ্গলবার আমরা ইয়ে করি, মায়ের জামা চেঞ্জ করি, তো আজকে কি জামা পরাই দেখি তোমাদের। এবারের ড্রেসটা দেখো মায়ের কিরকম হয়েছে, লাল ড্রেস পরেছে মা, এটা হচ্ছে মায়ের সাজ, মঙ্গলবারের সাজ। তো তোমরা জানাবে মা মঙ্গলচণ্ডী মাকে কেমন লাগছে, কেমন সাজানো হয়েছে, এটা হচ্ছে ফাইনাল লুক। তো চলো অবশ্যই জানাবে কমেন্ট করে, তোমাদের দর্শন করিয়ে। হ্যালো বন্ধুরা, এখন ঠাকুরমশাই এসে পুজোতে বসেছে, শুরু হবে পুজো, তোমরা দেখতে থাকো, সবে ধূপ প্রদীপ জ্বালা, হ্যাঁ সবে ধূপ প্রদীপ জ্বালানো হচ্ছে। ঠাকুরমশাই পুজো করে চলে গেছে, এখন চলো রান্নাঘরে যাই। আজকে পুজো করতে করতে এতটাই দেরি হয়ে গেছে না, মানে ঠাকুরমশাই দেরি করে এসেছে, তো সেই জন্য মানে পুজোটা দেরি করে হয়েছে, তো সেই জন্য কি হয়েছে বলতো,
এসে কুটনো কুটে রান্না করতে না অনেকটাই টাইম লেগে যাবে, সেই জন্য দাঁড়িয়ে জানটা বন্ধ দুটো গ্যাস চড়িয়ে দুদিকে বসিয়ে দিয়েছি। সেদিকে হচ্ছে পেঁয়াজ কুলি আলু দিয়ে একটা সর্ষে বাটা দিয়ে তরকারি হবে, আর এখানে হচ্ছে বাঁধাকপি। আজ তো মঙ্গলবার, নিরামিষ খাই না আমরা, কিন্তু ওই আনার জন্য হয় না, ঠাকুরের ফুল তারপরে ফল মিষ্টি এসব থাকে তো সেই জন্য মাছ মাংস আনাটা অসুবিধা হয়ে যায়, তো সেই জন্য মাছ মাংস আনতে পারে না আর কি, তাই নাহলে খেতে অসুবিধা নেই। দুদিকে রান্না করছি আর খুব তাড়াতাড়ি নিয়ে গেছে, দাদা এসে করবে তো, আর ওদিকে ভাত বসিয়েছি, ডাল হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, শুধু এই দুটো দরকারি হবে, পেঁয়াজ কলি আলু আর একটু বেগুন ছিল, বেগুনটা দিয়েছি, বেগুন শুকিয়ে গেছিলো বলে দিয়ে দিয়েছি, আর ফুলকপি দিয়েছি, ওই ফুলকপি দিয়ে এই তরকারিটা করছি। এই সবজিটা কিন্তু খেতে খুব ভালো লাগে, একটু সর্ষে বাটা দিয়ে না খেতে খুব ভালো লাগে, এইটাই করছি। আর ওদিকে বাঁধাকপির তরকারিটা একটুখানি ভাপাতে দিলাম, একটু ভাপা আনো হোক, তারপরে মশলা দেবো। এইটা এখন দুটোই কম আছে বসিয়ে দিয়েছি, হতে থাক। তো চলো তোমার সারাদিন দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। পাহাড় সমুদ্র কার দেখতে না ভালো লাগে বলো, সকলেরই ভালো লাগে। আর সিন সিনারি আমরা যারা কি বলবো নেচার প্রেমী আর কি, তারা তো মানে কি বলবো তাদের তো খুবই ভালো লাগবে। তো সেই এটা বলার পিছনে আমার একটু কারণ আছে, মামনরা গেছিল অযোধ্যা পাহাড়, তারা কয়েকদিন আগে গেছিলো, শুক্রবার দিন গেছিলো, তো কালকেই ব্যাক করেছে। তা আমাকে বললো মা কটা ছবি তুমি সুন্দর সুন্দর ছবি তুমি তোমার ব্লগে দেখাতে পারো, আমি বললাম তাহলে দিস দেখাবো বন্ধুদের। হ্যাঁ, যারা নেচার প্রেমী তাদের তো খুবই ভালো লাগবে, আমার তো ভীষণ ভালো লাগে। তো আজকে তোমাদের ওই ছবিগুলো দেখাবো, কাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু দুটো রান্নাই হয়ে গেছে, এখানে বাঁধাকপির চচ্চড়ি হয়ে গেছে শিম দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে, আর এখানে হয়েছে পেঁয়াজকলি দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে, আর একটু বেগুন ছিল বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা সবজি, খুবই ভালো লাগে খেতে। তোমরাও এটা ট্রাই করবে অবশ্য, তোমরা অনেকেই জানো তাই না? তো চলো, রান্না হয়ে গেছে, ডাল হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, তো দাদাভাই এসে গেছে, আর খাওয়া দাওয়া আমাদের করতে হবে, দাদাভাই বললো খুব খিদে পেয়ে গেছে, তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, ঠিক আছে, পরে কথা হবে তোমাদের সাথে। জায়গাটা তো দেখতে ভীষণই সুন্দর লাগছে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগছে। তো ইচ্ছে রইল কখনো যাওয়ার, পুরুলিয়া খুব যে দূরে তা নয়, কিন্তু কাছাকাছির মধ্যেও আমাদের এত সুন্দর জায়গা ঘোরার রয়েছে, আমরা না গেলে বুঝতে পারি না। দেখো সুন্দর দৃশ্য, একদম খুব ভালো দৃশ্য, চতুর্দিকে অনেক জঙ্গল আছে, জঙ্গলটা তো মানে কি বলবো এত ভালো লাগছে, নির্জন জায়গা, খুব যে বেশি লোক আছে তা নয়, কিন্তু ওই মাঝে মাঝে পাহাড় রয়েছে যেগুলো আমাদের পক্ষে ওঠা সম্ভব নয়। এই যা, গুড আফটারনুন বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আর
যথারীতি আবার সেই স্বস্থানে প্রস্থান করলাম আর কি, স্বস্থান বলতে রেস্টের জায়গায়। দুপুরে যেটা আমাদের একদম প্রতিদিনের, আলাদা করে কিছু নেই, ওর পেপার আর আমার তোমাদের সাথে কথা বলা, খাওয়ার পরে যেটা করে থাকি আর কি প্রতিদিন। তো আর রান্না কি হয়েছে তোমাদের তো বলেই দিলাম কি হয়েছে রান্না, তো সেই রান্না খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়াটা ঠিক আছে, বেশিক্ষণ টাকা সময় লাগে না, কিন্তু দাওয়াটা বড্ড বেশি সময় লাগে। একটু ইয়ার্কি করলাম তোমার সাথে, মানে দাওয়া বলতে রাখা ডাকা, খাওয়া দাওয়া বলে না, খাওয়ার পরে দাওয়া আছে মানে নিশ্চয়ই খাওয়ার রাখা হবে। তো যাই হোক, এই করতে অনেকক্ষণ সময় লাগলো, তার খাওয়ার পরে মোটামুটি আরো আধ ঘন্টা 45 মিনিট অনিচ্ছার সাথে কাজ করতে হয়। তোমরা কিছু মনে করো না আমি এইভাবে কথা বলি, কেন বলো তো খাওয়ার পরে যে ডাকা ডাকা এগুলো না আর ইচ্ছে থাকে না। একজন ডুলছে পেপারটা হাতে নিয়ে, পেপারটা মাটিতে তো পড়ে যাচ্ছে, কি অবস্থা গো, সত্যি কথা। দিয়ে তারপরে সেই রাখা ডাকা, পরিষ্কার পরিচ্ছন্ন, এই পরিষ্কার ওই পরিষ্কার সেই পরিষ্কার, গ্যাসের মধ্যে সরি ফ্রিজের মধ্যে সবকিছু তোলা টালা সবকিছু হলো, তারপরে জামা কাপড় তুলে এনে পাট করে রেখে দিয়েছি আজকে, আজকে কিন্তু ফেলে রাখিনি একদম, এসব দিকে এগিয়ে আছি আমি, জামা কাপড়গুলো পাট করে নিয়েছি, পাট করে একদম যে যা সে তার জায়গায় রেখে দিয়েছি। রেখে দিয়ে তারপরে আমি ভাবলাম বসবো একটুখানি, বেশ মানে যাতে নিশ্চিন্ত হয়ে বসতে পারি, সেই জন্য একটু নিশ্চিন্ত হয়ে বসলাম। আর সন্ধ্যেবেলার কাজ সন্ধ্যেবেলা ওটা এখন থেকে ভাববো না, এখন ভাবলেই আবার চাপ এসে যাবে, এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপরে তখন ভাবতে গেলে ভালো লাগবে, এখন ভাবতে গেলে চাপ লাগবে। তোমরা কিছু মনে করো না, হ্যাঁ আমি এইভাবে কথা বলছি বলে আমি একটু তোমাদের সাথে মজা করছি, না গো এটা সকলেরই হয়, দেখবে খাওয়ার পরে আর ইচ্ছে করে না একদম, মনে হয় কি একটু রেস্ট নিই, তারপরে বিকেলবেলা সব কাজকর্ম তবুও করা যাবে, কিন্তু যেটা একদম না করলে নয় সেটা তো করতেই হবে তাই না, তো সেইগুলো করতেই হবে, ওগুলো করে রাখলাম। আর এই যে এই লাইটটাতে এত আওয়াজ হয় না, কি একটা ক্যাঁ ক্যাঁ করে আওয়াজ হয় ভগবান জানে। আর তোমাদের দাদা ভাই কি করছে, এদিকে মুখ করে আছে, না এদিকে মুখ করে আছে, সেই জন্য এদিকে লাইটটা জ্বলেছে, আর যদি এদিকে লাইটটা জ্বালে না তাহলে তো উল্টো দিক হচ্ছে, ও পেপারটা দেখতে পাবে না, সেই জন্য ওদিকে জ্বালেনি। তো এই হচ্ছে ব্যাপার। আর তোমাদের আজকে ওই অযোধ্যা পাহাড়ের ছবি টবিগুলো দেখাবো, যারা মোটামুটি কি বলবো প্রকৃতি প্রেমী আর কি, তারা তাদের খুব ভালো লাগবে। হ্যাঁ আমার তো খুব ভালো লেগেছে, সেই জন্যেই যেটা আমার নিজের ভালো লাগে সেটা তোমাদেরকে শেয়ার করতে ইচ্ছে করে আর কি, তো সেই জন্য তোমাদেরকেও শেয়ার করব। তো আমাদের যাওয়া হয়নি, আর ওটা কি বলতো তোমরা যারা যারা গেছো তারা জানবে, পায়ে যাদের একটু কষ্ট আছে, পায়ে যাদের ব্যথা আছে, তাদের কিন্তু ওটা সম্ভব হবে না, তো সেই জন্য আমাদের তো পায়ে কষ্ট আছে, ওই মানে হিল আমাদের পক্ষে ঠিক সুইটেবল নয়, ওই জন্য সমুদ্র সেদিন মানে মাঝখানে আগে হয়তো পুরী গেছিলাম, তোমরা জানো যারা নতুন বন্ধু তাদের বলছি যে ডিসেম্বরের কত তারিখে গেছিলাম, ডিসেম্বর কত তারিখে গেছিলাম পুরীতে, 22 না, হ্যাঁ ডিসেম্বরের 22 তারিখে আমরা পুরী গেছিলাম। তো সমুদ্র তো খুবই ভালো লাগে, আর পাহাড় ভালো লাগলে উপায় নেই, পাহাড়ে উঠতে পারবো না, পায়ে খুব ব্যথা, তো সেই জন্য পাহাড়ের ইয়েগুলো ছবিগুলো মামনকে বললাম তুই দে আমি বন্ধুদের দেখাবো, অবশ্য নিজেও বললো যে মা এগুলো দিচ্ছি তুমি একটু দেখিও, সবাইকে মাসিদের দেখিও বন্ধুদের তোমার বন্ধুদের, বলছি হ্যাঁ ঠিক আছে তুই পাঠা আমি দেখাবো। তো চলো আজকে কিন্তু এই ভিডিওটা আজকেই যাবে, এখন আমার এরকমই হচ্ছে, তোমাদের সেদিন বললাম না কালকে না পরশু বললাম না যে একদম আমার ইয়েটা পুরো এমটি রয়েছে ফোনের, এটা
একটাও স্টক নেই কিচ্ছু, যার জন্য হয় আমাকে একদিন বন্ধ করতে হবে, আর তা নালে প্রতিদিন এটা প্রতিদিন দিতে হবে। তো আমি ভাবছি প্রতিদিনটা প্রতিদিনই দিই, আর যতটা হয় ততটাই তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো তোমরা একটু মানিয়ে নিও প্লিজ, আর পাশে থেকো, আর দিদিকে এইভাবে ভালোবেসে যাও, ঠিক আছে? চলো আজকে এই পর্যন্তই, টাটা। কালকে আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণে সুস্থ থেকো আর ভালো থেকো আর সাবধানে থেকো, অতি অবশ্যই পাশে থেকো, এই দিদিভাইয়ের পাশে থেকো, ঠিক আছে? তোমাদের সাপোর্ট কিন্তু আমার খুব দরকার, তোমরা কিন্তু সাপোর্ট করো, হ্যাঁ? তো টাটা। ও টাটা করতে পারবে না, ও খালি গায়ে আছে।